বলবেন কোনটা বাপের দাম বেশি? মা বাপে মানুষ করে, মা বাপে মানুষ করে, ওস্তাদে দেয় রে গুণ। আইনা সালুনে যেমন তুলে দিল নুন রে, তুলে দিল নুন। বুঝা গেল? এই লালগার কাপড়, বুঝা গেল কি বললাম? মা বাপে মানুষ করে, ওস্তাদে দেয় রে গুণ। আইনা সালুনে যেমন তুলে দিল নুন রে, তুলে দিল নুন। সালুন যদি তৈরি থাকে, সব মশলা দেওয়া যায়, তো তাহলে ওতে লবণ না দিতে গেলে খাওয়া যাবে না। মা আর বাপ মিলে জুলে আপনাকে 5 বছরের ছেলে বানিয়ে দিয়েছে, দেখতে কত সুন্দর চমৎকার ছেলে, কিন্তু ফাঁকা কিচ্ছুই নাই পেটের ভেতরে। এই বাসি তরকারিকে, আইনা তরকারিকে, এবার লবণ কে দেবে? তো ওই মাওলানাতে লবণ দেবে। লবণ দিছে, রে বাড়ি যাবি তো যায়, মা বাবার সামনে দেখা হলে কবি আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আসবি মাদ্রাসাতে যেমনি আসবি তো দেখা হবে, আর না হবে বলবি আসসালামু আলাইকুম। ছোট ছোট ছেলেপিলাকে একটা একটা করে শিখাতে শুরু করেছে, বাচ্চা ছেলে এই করে শিখে আর এই করে আস্তে আস্তে বড় হয়। আমি সোলপাড়ার দিকে এক জায়গাতে জালসা দেখেছি, তিনটা ছেলে গায়ের রাস্তার কিনারাতে বসে বসে বেচারা মাসুম ছোট ছেলে কাপড় খুলে দিয়ে পায়খানা করছে, তো ওয়ার্কের ভিতরে দুটা বেটি ছেলে আছে আর দু তিনটা বেটা ছেলেও আছে, পার্শ্বপার্শ্বী বসে ঝাড়া ফিরছে। এটা জানে না যে এরকম করে পায়খানা করতে হয় না, অত দূর জ্ঞান হয়নি, কিন্তু ইসলামী মাদ্রাসাতে পড়ে একটু করে তালিম পেয়েছে, নেঠা উদাম হয়ে আছে, আগা থেকে বুলু দেখা যাচ্ছে। ওই হালাতে আমি যে যাচ্ছি টুপি মাথায় দিয়া, তো হাক স্যার কাছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওয়ালাইকুম সালাম, তোরা ভালো করে হাক, তোরা ভালো করে হাক, আর তালিম শুরু হয়ে গেছে। আর একদিন কোনো মাওলানাকে বলে দিতে হবে যে যখন পায়খানা করবি, পেশাব করবি, তখন নিজে সালাম বলবি না, আর অন্য কোনো মানুষ যদি পেশাব পায়খানাতে থাকে তো তাহলে ওকে সালাম বলবি না, তাহলে তো ছেলেটা শিখে নিবে। গাঁওয়ারে আর শিক্ষিততে তফাত কি? একটা মেয়ে ছেলে পিলে আবার নিজের কয়েকটা বাচ্চাকে নিয়ে মার বাড়ি গেছে, তো এখান থেকে কোচড়া গোপালপুর হেঁটে যেতে হবে, তো একটু রোদ লাগছে, তখন ওই 7 বছরের ছেলেটা বারে বারে মাকে জ্বালাইছে, খালি জ্বালাইছে, ঠিকঠাক করে আগাই না। এই ছেলেটাকে আদব দিবে কেমন করে? কথাই শুনে না যে এই কুন্ডলিটা লেনা রে বেটা, লেনা রে, আমি একলাই তোর কোলের ভাইটাকে কোলে করবো না, আমি ব্যাগ নিব, তুই একটু যদি হেল্প না করবি তো। ওই একলাই ট্যান ট্যান করে একাই একাই হাঁটছে, কথাই শুনে না ওর মার। একটা লোক ওদিক থেকে আসলো, তখন মেয়ে ছেলেটি ওকে বলছে, এজি এজি একটু ছেলেটাকে একটু আদব দেও তো জি, কথা শুনে না, দেখো ব্যাগ হলাই নাকি ছেলেটাও কোলে লাই না, আর এমনি করে হ্যাঁ আমাকে ঝামেলায় ফেল দিয়েছে, একটু ওকে একটু ধমকাও তো জি। যাকে ধমকাইতে কয়েছে ওর পেটে বিদ্যা কতখানি আছে, তো এবার বুঝেন। ধমকাইতে কয়েছে তখন কয়েছে, এই ছড়া এই এই শালার বেটা শালা, তোর মাকে আমি এই করি শালা, ঘুরলি না ঘুরলি না শালাকে মারবো গালে, তাড়াম করে দু চড় দিয়ে শালাকে ঢং ধরিয়ে দেবে একবারে। তো গোড়া থেকে শেষ পর্যন্ত আলা আর শালা, আর মধ্যখানে কয়েছে তোর মাকে এই করি, শালা কথা শুনবি না মানে? মেয়ে লোকটা লাখে কাপড়টা কইছি, ওগুলা কথা কইতে কেছি নাকি তোমাকে? তো ইয়ার পেটে বিদ্যা নাই তো কি দিয়া ওকে ধমকাবে? হ্যাঁ একটু পরে আর একটা লোক চলে আসছে, ফের একই কথা বলছে, হ্যাঁ জি ছেলেটাকে লিয়া খুব পরেশান হয়ে গেছি জি, একটু ছেলেটাকে ঠিক করে দাও তো জি, কথা কেন শুনে না, যাকে জ্বালিয়ে খেয়ে নিলে জি, এর পেট একটু বিদ্যা আছে, কি করছে? যে ব্যাগটাও লেয় না কি, ছোট ছেলেটার হাতখানও ধরে না কি, সাথে সাথেও যাই না, একলা একলাই খ্যান খ্যান করছে চলে যাচ্ছে। শিক্ষিত ছেলে তো কয়েছে, তোমাকে আমি মিছে মিছে মা কহছি, আর আমাকে তুমি বেটা কইবে, আর আমি যদি কথা কচ্ছি সেটি তুমি কহো, আপনি ঠিক হয়ে যাবে। তখন বলছে কি আছে রে এ ছেলে, আমি ওগুলা কত শুনবো না। তখন কয়েছে তুমি হাঁকে ছেলে করবে একটা লিবে, তুমি যদি হাঁকে ছেলে কে মানো তো আমি তোমাকে মা কহছি, আর তুমি হাঁকে ছেলে কহো এটা ছেলেকে তুমি বাদ দিয়ে দাও, আমি তোমার পুঁটলিটা লিয়ে লিছি আর ছোট ছেলেটাকে কোলে করে লিছি, তুমি খালি কহো যে এই ছেলে আমার বাদ, তুই কথা শুনবি না তো তুই বাদ, আমি এটাকে ছেলে করে লিছি। আর ই মুলবি আদ মুলবি ছেলে ই তখন করেছে কি, পুঁটলিটাকে ঘাড়ে করেছে, একটা বাচ্চা গেলোকে নিয়ে বলছে চলো পুড়ে যাবে তো কচড়া গোপাল পুজো যাবে, হ্যাঁ যাও, আর ওকে বলছে যা তুই এই চলে তুই বাড়ি চলে, তোকে তোর মা আর লিবে না, আর তখন ব্রিজের উপরে বসে যাবে, আমার মাকে কেড়ে নিলে শালাতে, আমার মাকে কেড়ে নিলে। তো তুই কথা কেন শুনিস না? কথা শুনবি, যদি কথা শুনিস
তাহলে আমি মা ছেড়ে দিব এটাকে, আর আমি আর মা লিব না, আর আমি বেটাও হব না। হ্যাঁ তাহলে আমি শুনবো। তো শুন, ব্যাগটা হাতে কর। ব্যাগ হাতে করেছে, পরে হাঁটা শুরু করে দিয়েছে। সোজা করার একটা ঢং এলো। বিদ্যা থাকতে গেলে বিদ্যার মতো কাজ হবে, আর আলেম হতে গেলে, শিক্ষিত হতে গেলে ওর কাছ থেকে ওর ফল আলাদা আপনি পাবেন। হাজি, আপনি আমার কথা কেন শুনবেন? আপনি আল্লাহর কথা শুনেন না? কি বলেছেন আল্লাহ তাআলা? রাসূলের মুখ দিয়ে বলিয়ে দিচ্ছেন কি, ইন্না মিন ইজলালিল্লাহে আন ইউকরিমাজিশাই বিল মুসলিমে। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা চরিত্র হলো এটাই, তিনটা স্বভাব হলো এটাই। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি তার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, বছর 60 থেকে 65 বা 70 বয়স হয়ে যায়, আর এই লোকটা যদি ঈমানের উপরে কায়েম থাকে, তো রাব্বুল আলামিন বলছেন, বাজার গাঁয়ের ওই বুড়া মানুষটাকে আমি বড্ড ভালোবাসি এবং আমি ওর সম্মানকে যোগাই, আমি ওর ইজ্জতকে যোগাই, যেন ওই লোকটা কোনোদিন কোনো বেইজ্জতির মুখে না পড়তে যায়। কাকে? দাড়ি পাক্কাকে, চুল পাক্কাকে। আবার বলছি, যখন কোনো দাড়ি পাকা আর চুল পাকা আর 70 বছর বয়সের লোক যখন আল্লাহর নাফরমানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব বেড়ে যায়, আল্লাহর রাগ বেড়ে যায়। কি বলে রাগ বাড়ে? রে জয়েদের বাপ জমশেদ, তোর বয়স হয়ে গেল 70 বছর, তোকে লাজ নাই, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, দাড়ি পেকে গেছে, দাঁতগুলো হিলে গেছে, মাথার চুল পেকে গেছে, এখনো তুই ওইরকম মাতলামি করে বেড়াচ্ছিস কেন? তো জুয়ান যদি ভুল করে, তো আল্লাহর রাগ ওর উপরে যতটা হয়, 70 বছরের বুড়া যদি ভুল করে, তো আল্লাহর ওর উপরে দ্বিগুণ তিনগুণ রাগ বেড়ে যায়। আর যদি আল্লাহর দিনের উপরে কায়েম থাকে, তো আল্লাহ বলছেন, তোকে আমি ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসে, আপনি কেন ভালোবাসবেন না? এই জন্য একটা কথা শিখে রাখেন, ভালো করে শিখেলেন, আলেম ভাইরা যদি থাকেন তো আপনারাও শিখেলেন, তা কি, যদি দাড়ির ভেতরে দুটা একটা করে চুল পাকা বেরিয়ে যায়, তাহলে চিমটি দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পাকা চুলটাকে তুলে ফেলতে যায় না, তুলিয়েন না, তুলিয়েন না। ফাইন্নাহু নূরুন মিনাল্লাহে, তোমার দাড়ি যদি পাকে, মুখ যদি পাকে, মাথার চুল যদি পাকতে লাগে, তাহলে এটা হলো আল্লাহর নূর তোমার কাছে আসতে লেগেছে। আর নূরকে যদি তুমি পছন্দ না করো, তো চিমটা দিয়ে উপড়ে ফেলে দাও। আর বলছি শোনো, তোমার দাড়ি যদি পেকে যায়, তোমার চুল যদি পেকে যায়, তো খবরদার, ওটাকে কালো কলক দিয়ে একটা বাছুরের মতো করে, একটা নৌজওয়ানের মতো করে চেহারার চুলগুলোকে কুচকুচে কালো করে দিও না। কেন? যে কালো চুলের উপরে আল্লাহর মুহাব্বত নাই। আল্লাহর মুহাব্বত কার উপরে আছে? যার চেহারার চামড়া, যার চেহারার রংগুলো, যার চেহারা আর চুলের রংগুলো সব সাদা হয়ে গেছে, তার উপরে আল্লাহর ভালোবাসা বাড়ে। অতএব আল্লাহর ভালোবাসা যারা নিতে চাইবে, তারা তাদের চেহারার সাদা চুলগুলোকে কোনোদিন কালো রং দিয়ে তাকে বদলিয়ে দিবে না। তাহলে এটা একটা আল্লাহর ভালোবাসা। আর আরেকটা ভালোবাসা কোনটা? তো বলছে, কোনো মিম্বার পঞ্চায়েতের, জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতির, সে যদি কি করে, নেয় সত্যবাদী হয়, হারাম উপায় অবলম্বন না করে এবং হালালের উপরে কায়েম থাকে, তাহলে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। আর কাকে ভালোবাসেন? তারপরে বলছেন, হামিলিল কোরআন, যারা কোরআন জানে, যারা হাদিস জানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই তিন প্রকার মানুষকে ভালোবাসতে নিজে আগে আসেন, তাহলে আপনি বাজার গাঁয়ের মানুষ, আপনাকে বলছি, এই এলাকায়, এই গ্রামে যদি কোনো একটা লোক থাকে, তো তার হাতখানাকে যদি একটু চুমা দিয়ে দেন, তার কপালে যদি একটু চুমো দিয়ে দেন, তাকে যদি ভালোবাসতে যান, এটা বড্ড সুন্নাতের উপরে আমল করা হবে। আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে আপনিও ভালোবাসা দেখালেন, এটা অত্যন্ত সওয়াবের কাজ হবে। আমাদের ভেতরে চুমা খাওয়া সিস্টেম নেই, একটু হ্যাঁ না বলবেন। বেরেলি আলেমদেরকে দেখেছেন আর পাবলিককে দেখেছেন চুমা খাওয়া খাই গেল? ওদের আলেমকে দেখতে গেলে আল্লাহু আকবার, যত পাবলিক মুসাফা করবে, আর হাতখানকে চুমা খাবে, এমনি করে চুমা খাবে। আমাদের ভেতরে চুমা খাওয়া খাই নেই,
আরব দেশের লোক খুব চুমা খায়, মিলিটারি মিলিটারিতে দেখা হয়ে গেল, এমনি করে হাতে হাত মিলাবে আর এর গাল ওর গালে, ওর গাল এর গালে মিলিয়ে তিনবার করে গালে গাল ঠেকাবে আর এই করে ওরা ভালোবাসা দেবে। এই হাতে চুমু খাওয়া আর কপালে চুমু খাওয়া এটা খারাপ কাজ নয়, এটা হলে একবারে সুন্নতি তরিকা, এটা একবারে জায়েজ, এটা খুবই ভালো কাজ। যদি আপনি কোনো একজন নেককার মানুষের হাতে চুমু খান, তার কপালে যদি চুমু খান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস অনুযায়ী আমি দাবি করে বলছি, আপনি কিছু না কিছু সওয়াব অবশ্যই পাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দেবেনই দেবেন। যদি থামতে পারেন তাহলে কথাটা শুনেন, ফাতেমা বেটি দু ছেলের মা, ফাতেমা বেটি দু ছেলের মা, ও যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে বাপ নবী মুহাম্মাদের বাড়ি আসত, তো বাইরে যদি খালি ফাতেমার আওয়াজ নবীজি শুনতে পেতেন তাহলে বিছান থেকে চটপট উঠে যেতেন, আর যাওয়ার পরে ঘর থেকে বেরিয়ে ডিউড়ি পর্যন্ত আসতেন, আর আসার পরে নিজের বেটিকে বলতেন মারহাবান ইয়া বুনাইয়াতি, মারহাবান নিজের বেটিকে বলতেন আয় আমার মা আয়, আয় আমার ধন আয়, আয় আমার বেটি আয়। এ কথা বলে একটা সাবালিকা বেটিকে আল্লাহ পাকের নবী আগিয়ে যেতেন আর যাওয়ার পরে তাকে ধরে নিতেন আর হাতখানাকে ধরে নিয়ে কি করতেন, সুম্মা ইয়াতাকাব্বালু বিয়াদাইহা, হযরতে ফাতেমার ডান হাতখানাকে একবার ধরতেন আর নবীজি এমনি করে চুমা খেতেন, একবার বাম হাতখানাকে ধরতেন আর নবীজি তার হাতে চুমা দিতেন, দুবার করে চুমা দিয়ে তিনবার করে চুমা দিয়ে নিজের বেটির হাতখানা ধরে হাঁটাতে হাঁটাতে বাড়ি নিয়ে এসে মুখামুখি বাপ বেটিতে বসে বসে আদরের গল্প করতেন। বেটি যদি ছেলের মা হয়ে যায় আর না হয়, তার হাতে যদি আপনি ভালোবেসে চুমা দেন তাহলে এটা কার সুন্নাত, নবীর সুন্নাত। আপনি এটা করতে পারবেন কি? এটা করা দূরের কথা, আপনি তো নিজের বেটিকে জমি দিতে নারাজ, বেটার নামে জমি লেখিয়ে হজ করতে গেছেন, এগুলাই তো বাজারগাঁও এলাকার আর ডালকলা এলাকার লোকেদের মুসলমানদের পরিচয়, বেটিকে জমি না দিয়ে হজে যাবেন আর সেই বেটিকে আপনি কি আর ওর কপালে চুমা দিতে পারবেন না, ওর হাতে আপনি চুমা দিতে পারবেন? যদি ইচ্ছা থাকে তাহলে সুন্নাতের উপরে আমল করতে গেলে এটা করা যায়। ওর কাছে যেতে গেলে আলেমেরা কেমন বলছে, আতরওয়ালা, আলেমেরা কেমন আতরওয়ালা, আতর যদি না কিনেন, আতর যদি কেনার মতো পয়সা না থাকে তাহলে আতরের বাক্সের পার্শ্বে যদি আপনি বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন আপনার নাকে সুন্দর সুন্দর খুশবু আসবে আর আপনার মনটাকে চাঙ্গা করে দেবে, আর যদি আতরওয়ালার গায়ে আপনার হাত পড়ে যায় তাহলে পরে আপনার গাটাও কিন্তু সেন্ট হয়ে যাবে। তেমনি হলো আলেমের জাত, ওর গোড়ায় যদি আপনি বসেন তাহলে ওর কাছে বসতে গেলে কিছু না কিছু লাভ হবেই হবে, কিছু না কিছু উপকার হবেই হবে। এই জন্য আলেমকে আতরের বিক্রেতার মতো করে দেখবেন আর তার সঙ্গে ভালোবাসা লাগিয়ে চলার চেষ্টা করবেন যাতে কোনো বেয়াদবি না হয়ে যায়। শুনেন শুনেন, উঠবেন না, আপনি আমার সাথে কথা দিয়েছেন মনে মনে যে আপনি আমাকে দেড় ঘন্টা সময় দিয়েছেন, বারোটা হতে গেলে দেড় ঘন্টা হবে, আমার ঘড়ি বলছে, আর আমি যদি 22 থেকে 23 মিনিট বলি তাহলে টাইমটা পুড়ে যাবে আর আপনি এই টাইমখানিকে হজম না করে পালিয়ে যাবেন তো বড় দুঃখিত হব আমি আর বাজার গাঁয়ের প্রতি আমার মনটা একটু খারাপ হবে, উঠিয়েন না আল্লাহর হস্তে দয়া করে এই কটা লোক। আমি কি বলতে চাইছি, আপনি এর কাছ থেকে কিছু না কিছু পাবেন, আর এর সাথে আপনাকে ভালো ব্যবহারের কথা বললাম, মুসা নবী নাবি, মুসা নবী নাবি, নাবি বড়, আর একটা নাবির স্তর থেকে ছোট শিক্ষিত লোক তার নাম খিজির, খিজিরের নাম শুনেছেন আপনারা, খিজির খিজির মাওলানা তো মুলবিরা তো তালবিলেমেরা তো সবাই জানে, পাবলিক জানেন না খিজিরের কথা, এই খিজির এই নবী নয়। কিন্তু মুসা নবী একটা ভুল করেছিল, এই ভুলের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওকে পাঠালেন কার কাছে, খিজিরের কাছে। তো খিজিরের কাছে শিখবে কি, কে শিখবে, তো মুসা নবী শিখবে, তো ছাত্র হবে কে, নবী, আর মাওলানা হবে কে, যেটা নবী নয় এরকম একটা আম পাবলিক। ওস্তাদের দাম কত আছে তো এইবার বুঝতে পারবেন আপনি। তো মুসা নবী খিজিরের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তখন ওকে ভদ্র ভাষাতে বলছে,
হাল আত্তাবিউকা আম তুআল্লিমনি মিম্মা আল্লামতা রুশদা। ও ভাই, আপনার নাম হলো খিজির, আমি কি আপনার পিছে পিছে চলতে পারি? আপনি আগে আগে হাঁটবেন আর আমি পিছে পিছে হাঁটব। হাল আত্তাবিউকা, আপনার পিছে পিছে কি আমি চলতে পারি? চলতে আপনি দিবেন কি? আর আপনি আমাকে শিখাবেন কি? যে কথাগুলো আল্লাহ আপনাকে শিখিয়েছেন সেই কথাগুলোর কোনো একটু কিছু আমাকে শিখাবেন কি না? দা বলছেন ওয়ালা আসিলাকা আমরা, আপনার নাফারমানি করব না, আপনার সঙ্গে বেয়াদবি করব না, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনি ওস্তাদ, আমি শাগিরদ, আমি হলাম ছাত্র আর আপনি হলেন গুরু। তো গুরুর কাছে শিখতে গিয়ে ছাত্র ভাষাটা কেমন ব্যবহার করছে? মিষ্টি ভাষাতে। আমি কি আপনার পেছনে পেছনে চলতে পারি? যদি আপনি এজাজত দেন তাহলে আপনার পিছনে পিছনে হাঁটব আর হেঁটে কিছু শিখব। হুজ্জতি কথা নয়, কি শিখাবি না শিখাবি না, এরকম কথা নয়, ভদ্র ভাষা। ওর কাছে ও তো হলো আতরের জাত, আতরের বিক্রেতা, বসলেই লাভ হবে, আপনি ওকে বসতে দেন। পরিজ্জত কি করে করবেন আপনি আপনার গ্রামের আলেমদের? আগে থেকে যদি চায়ের দোকানে বসে থাকেন আর আপনার গ্রামের যদি একটা কোনো মাওলানা যায়, আলেম যায়, তো ওর দিকে প্রথম কাজ করুন কি, একটু মুচকি হাসি দিয়ে তাকান। এক, দুই নম্বর, আসেন মাওলানা আসেন দিয়ে নিজের জায়গাটাতে একটু সরে সরে বসেন, অথবা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে আপনি মাওলানাকে বসার সুযোগ করে দেন। দুই, তিন নাম্বার, যদি পারেন তো তাহলে তাকে আপনি এইভাবে আপ্যায়ন করেন, একটা চা খান, একটা চা গুলো খান। তিনটা হলো, যদি সবটি না পারেন এটা তো পারবেন, আসেন মাওলানা আসেন আসেন বসেন, ধরে মাওলানাকে বসতে ধরে, তাহলে এটা মাওলানার কি হলো, ইজ্জত করা হলো, রেসপেক্ট করা হলো, সম্মান করা হলো। যদি আপনি এইটুকুই বলেন তাহলে ও যদি ঠিকই আলেম হয়, চা পায়নি তার আগেই আপনি যে ওকে সম্মান করে ডাকলেন, তো ও আলেমের বাচ্চা আলেম যদি হয় তো প্রথমেই বলে বসবে কি, জাজাকাল্লাহ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। শুক্রিয়া মানে কি, আপনার আমি শুকরগুজারি করছি, আল্লাহ আপনাকে ভালো বদলা দান করুন। একটা মৌলবীর মুখ থেকে যদি এমন দুয়া পেয়ে যান কি বলে, আসুন মাওলানা বসুন বলে, এত মিষ্টি দোয়াটা যদি কোনো একজন আলেম দিয়ে দেয় তাহলে আপনার ভাগ্য তো কত ভালো হলো, যে একটা ভালো মানুষের কাছ থেকে সুন্দর দোয়া আপনি পেয়ে গেলেন। কিছু যদি নাই বা হয় তাহলে ওই কথাটা যে আপনাকে বলে দিয়েছে, তার নামে যতটি অক্ষরে অক্ষরে সোয়াব হয় ততটি সোয়াবের আপনি ভাগিদার হয়ে যাবেন, এর চাইতে বেশিও কিছু পাওয়া যেতে পারে। চা যদি না খাওয়াতে পারবেন, না খাওয়া, আমি কি বলছি যে আমাকে রোজ রোজ চা খাওয়ান, আমি মাওলানা এসেছি, আজ মুহবুলের বাপ খাওয়াইলে তো কাল এজাবুলের বাপ খাওয়াবে, এটা কথা নয়। আমারও দায়িত্ব আছে, আমারও কর্তব্য আছে, আমি আপনাদেরকে সালাম দিব প্রথমে, আপনারা বেশি, আমি একজন, বেশির উপরে সালাম দেবে কমজন, তা আমি তো প্রথমে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, তাহলে আমি তো আমার কাজ করেছি, আপনি একটা আমার কাজ করে দিলেন, এভাবে মহব্বতটা বাড়বে। আপনি ওর কাছ থেকে যেমনি কিছু জানতে চাইবেন, তো একটা কথা রাগ করিয়েন না, নাপিত দেখতে গেলে যে কোনো লোক এনে করে মোচে হাত দিয়ে দেখবে, বেড়ে গেছে নাকি বা, তো কি বলে কথায়, নাপিত দেখলে চুল বাড়ে, আর মাওলানা দেখলে কিছু কিছু মানুষের মনে সুড়সুড়ি বাড়ে, এই যে এবে এই 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 দেখ এটা দুর্গার মাওলানা এসে একটা ওকে পাশে বসতে ডাক, একটা চা দে, মাওলানা একটা প্রশ্ন ছিল, মাওলানা একটা প্রশ্ন ছিল। তো মাওলানার কাছে যদি জানতে না চাইবেন তো কার কাছে জানতে চাইবেন? মাওলানার কাছেই তো জানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমার যত রকমের জানার কথা আছে, তোমার মনে সংশয় যত রকমের আছে, তুমি সেই সংশয়কে দূর করে নাও, মাওলানা তোমাকে যদি জানা থাকে তো জবাব দিয়ে দেবেন, আর জানা যদি না থাকে তো মাওলানা বলবেন জানবো আর জানার পরে তোমাকে জবাব দেব।
আমি এই বছরই নাম বলবো না গায়ের, কিন্তু এই ডালকলা কি বলে দমোহনা থেকে একটু আগিয়ে যে কোন এক জায়গায় জালসাতে এসেছি, তা আমাকে বিছানা থেকে উঠিয়ে আড়ালে নিয়ে গিয়ে একটা জুয়ান ছেলে বলছে, মাওলানা একটা প্রশ্ন করব তো সবারই সামনে করতে খুব লজ্জা লাগছে, তার জন্য আপনাকে আড়ালে ডেকে আনলাম। কি রে কি প্রশ্ন করবে তুমি, আপনিও ফের লাজে পড়ে যায়েন না, জানার কথা জেনে নেন। কি তো বলছে, ভদ্র ভাষাতে বলছি, আমি খারাপ ভাষাতে বলছি না, বলছে মাওলানা আমার স্ত্রীর পেট থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স এখন 4 মাস চলছে, তো 4 মাসের স্ত্রীর কোলে বাচ্চা এমন স্ত্রীর তো দুধ হচ্ছে, এখন আমি স্বামী হিসাবে যদি তার গোপন অঙ্গে অর্থাৎ তার স্তনে মুখ লাগাই আর একটু দুধ যদি আমার মুখে ঝোঁকের মাথাতে চলে চলে যাই, তাহলে কি বারাত মরি যাবে? হাওয়ারকে মৌলভী সাহেব বলছে যে ওর দুধ যদি তোর মুখে চলে যাই তাহলে কিন্তু ওর স্ত্রী তোর হারাম হয়ে যাবে, কেন যে ওর দুধ তুই খেয়ে নিলি তাহলে ওটা তোর মা হয়ে গেল, তাহলে কোলের বাচ্চাটারও মা আর তুই তোরও ওইটা মা হয়ে যাবে। দিয়ে মাওলানা নাকি বলেছে যে ও যদি বাচ্চাকে ভাত খাওয়াই আর ওর মুখের লালাযুক্ত ভাতগুলো বা বাচ্চার মুখের লালা মাখা ভাতগুলো যদি তুই খেয়ে নিস তো হতে পারে বাচ্চার মুখে ওর মার একটু দুধ লেগেছিল, কাজে ওই ভাতও তুই খেতে পাবি না, না তো তোর মাইয়া তোর মা হয়ে যাবে। আমি বলছি হারে খ্যাপা, কে তোকে বললে এই কথাটা যে মেয়ে ছেলের যদি স্তনের দুধ তোর মুখে তুই স্বামী যদি চলে যাই তো তাহলে তোর স্ত্রী তোর উপরে হারাম হয়ে যাবে? এক কথায় তোর স্ত্রী হারাম হবে না, কেন বাচ্চার বয়স যদি 2 বছরের মধ্যে মধ্যে থাকে আর ও যদি কোন স্ত্রীর স্তন চুষে 2 ফোঁটা দুধ খেয়ে নাই তাহলে ওইটা ওর বেটা হবে। তুই তো এত বড় ছেলে যে ইয়ার পেট থেকে ছেলে বাহির করে লিয়েছিস, তো তুই কখনো আর ইয়ার দুধ খেয়ে ওর বেটা হতে পারিস? তোর আর বেটা হওয়ার সুযোগ নাই, ওর দুধ যদি এক গিলাস খেয়ে নিস তবুও তোর স্ত্রী তোর মা জীবনে হবে না। তাহলে আমার জানটাতে একটু আস্থারা এলো যে আমি মনের দিক দিয়ে একটু ফিরে হইলাম, আর যে মনের দিক দিয়ে ফিরে হলি তাহলে কাল থেকে আবার শুরু করে দিস না চুষতে ফের, এটা করা নোংরামি, এটা হয়ে যাবে কি নোংরামি, হারাম হবে না স্ত্রী, কিন্তু তাই বলে এই কাজ করাটা জায়েজ নয়। তা আমি কি বলছিলাম, ফাসআলু আহলাজ জিকরে ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো তাহলে পরে যারা জানে তার কাছে তুমি জেনে নাও। আমি গৌরব করিনি দাদা, আমার ভাই আমার বন্ধু, আমার মোবাইলের নাম্বারটা কত পুরানা, 2006 সালের সর্বপ্রথম আমি মোবাইল যখন কিনলাম তো ওই নাম্বার আজ পর্যন্ত আমি পাল্টাইনি, আর এই নাম্বার মনে হচ্ছে ভারতে আর আরবে আর আমি আমির শাহিতে আর দুবাইয়ে আর কাতারে আর ইন্দোনেশিয়াতে যত লেবার আছে আর যত মুসলমানের বাচ্চারা আছে সবাইয়ের কাছে আমার এই নাম্বারটা আছে। কে না প্রশ্ন করে না রাত 12টা কি আর রাত 1টা কি আর রাত 3টা কি, আমি জীবনে কোনোদিন ক্লান্তি বোধ করি না, ওর জানার ইচ্ছা আছে, ও জানছে ও জানে না আর আমি জানি, আর আমি যদি সেই কথাটার জবাব না দিই তাহলে আমি আর তো খিয়ানত করা হয়ে যাবে। এই জন্য যারা জানে তাদের কাছে সওয়াল করুন আর তার কাছ থেকে জবাব নিন, কিন্তু আবার এটা স্টাইল করতে যাবেন না, স্টেজে আমি ওয়াজ করছি আমাকে এসে চিরকুট দিয়ে দিলেন না দেওয়ার পরে বলছেন ফলো না, এটা কি হবে? তো জানবার দরকার আছে তোমার, আর গালার সামনে তুমি আমাকে চিরকুট দিচ্ছ, আমি তখন বাহাদুরি দেখাতে শুরু করব, এই কাজ করাটা ঠিক নয়। পার্সোনালি যাও মাওলানাকে বলো জব শিখে নাও নিয়ে চলে এসো। যাক প্রসঙ্গে ফিরে আসছি, হাতে চুমু খাওয়া,
হানাফিদের ভেতরে আছে হাতে চুমু খাওয়া, বেরেলিদের ভেতরে আছে, এটাকে অস্বীকার করা যাচ্ছে না, এটা একটা সুন্নাতকে তারা পালন করে আর আহলে হাদিসেরা সুন্নাত পালন করে না। আগামী কালকে আপনার যেটা ভালোবাসা আলেম তার হাতে আপনি মুসাফা করার পর আর হাতখানে চুমা খাবেন, আপনি এই সুন্নাতটা কালকে পালন করবেন, দশটা নেকি পাবেন। কয়টা লোক আছেন হাত তুলেন, যেটা আপনার পছন্দের মুআলানা হবে ওর হাতে চুমা খাবেন। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো চোদ্দ তো পাওয়া গেল গুটিকলো। কালকে নাহি পরশু চেষ্টা করবেন, বলে এইটা কেন করলে জি, ওই যে বদরুদ্দোজা বলেছে এই সুন্নাতটার উপরে আমল করলে নেকি পাওয়া যাবে, এই জন্য আপনি আলেম মানুষ, আপনাকে সম্মান করে মুসাফা করলাম আর আপনার হাতটা চুমে নিলাম। চুমা খাওয়াটা কেমন আর কতদূর আকেলের কথা এটা শিখে রাখেন খালি। ইমাম মুসলিম আর ইমাম বুখারী দুটা একবারে বাঘা আলেম, কত বড় আলেম বুখারী, ইমাম বুখারী লিখেছেন এতখানি মোটা বই, তার নাম হলো বুখারী শরীফ, আর ইমাম মুসলিম লিখেছেন একখানি বই, তার নাম হলো সহি মুসলিম, এটা এতখানি মোটা। আর হাদিসের আরো অনেক কিতাব আছে দুনিয়াতে, এই কিতাব দুখানকে বলা হয় সহি হাইন, সহি হাইন, সহি হাইন মানে একদম সহি, একদম সহি, একদম সহি, এর ভেতরে কোনো দুর্বল কথা নাই। তো দুটাই ঝানু মাওলানা। এবার ইমাম বুখারীর বাড়ি বেড়াতে গেছেন একদিন ইমাম মুসলিম, ই এক বড় মাওলানা। তো মাওলানা বেড়াতে গেছেন মাওলানার বাড়ি, তো মাওলানার বাড়ি বেড়াতে গিয়ে ইমাম বুখারীকে সালাম দিচ্ছেন, দিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ইমাম বুখারী দেখে নিয়ে বলছেন ওরে আল্লাহ, কে গো? মুহাম্মদ বিন হাজ্জাজ আল কুশাইরি। মানে ইনি তো জানেন যে ই কম বড় আলেম নয়, ইমাম মুসলিম ছোট মোটা আলেম নন, ইমাম বুখারী তাজ্জব বনে গিয়েছে আল্লাহু আকবার, কে গো? চলে এসেছে, সালামের জবাব দিয়ে কাছে খাড়া হয়েছে। হওয়ার পরে ইমাম মুসলিম ইমাম বুখারীর দিকে তাকিয়ে বলছেন ইস্তাজনলি ইয়া আমিরাল মুমিনিনা ফিল হাদিস ও সাইয়্যিদুল মুহাদ্দিসিন আন উকাব্বিলা রিজলাইকা, ও হাদিসের পণ্ডিত দুর্বল এবং সবল হাদিসের যাচাইকারী, আপনি বড় মুহাদ্দেস আর মুহাদ্দেসিনদের ভেতরে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দেস, আপনার কাছে অনুমতি চাইছি, আপনি যদি এজাজত দেন তাহলে আপনার এজাজত পেতে গেলেই আপনি আপনার পা দুটা দে আমি চুমু দিতে চাই, আপনার পা দুখানে আমি একটু বসা দিতে চাই, আপনার পায়ে যদি বসা দিই তো আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। দেখছেন, এক আলেম আর এক আলেমের পায়ে চুমু দিতে চাইছে, পায়ে হাতে নয়। তাহলে চুমু দেওয়াটা ইসলামের ভেতরে কত সম্মানের জিনিস। ওহি লিখতেন একজন সাহাবী, তার নাম যায়েদ বিন সাবিত, আর রাসূলের আপন চাচাতো ভাই, তার নাম ইবনে আব্বাস, এও বড় আলেম আর বড় মুফতি। তো ইবনে আব্বাস হলেন আলেম বড়, আর যায়েদ বিন সাবিত উনিও বড় আলেম, ওহি লিখার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাসূল ওকে। তো যায়েদ বিন সাবিত উঠে চড়ে কোনো জায়গা চলে যাচ্ছে আর রাস্তাতে হঠাৎ দেখে নিয়েছে কে, তো ইবনে আব্বাস দেখে নিয়েছে, আর ইবনে আব্বাস দেখে নিয়ে যায়েদ বিন সাবিতের উঠের দিকে এমনি করে উপর দিকে মুখ করে কয়েছে মাওলানা একটু দড়ি খেনে এদিকে দিয়েন তো, উঠের লাগামের দড়িটার কথা বলছে, একটু লাগামটা দিয়েন তো এদিকে আমাকে দেখি। খ্যাপা মাওলানা বুঝতে পারেনি যে আমার লাগামটা কেন ধরতে চাইছে, লাগামটা যেমনি ওর হাতে দেওয়া, এবার ইবনে আব্বাসের মতো এত বড় জালিলুল কাদার মাওলানা ওর লাগাম ধরে হাঁটতে শুরু করেছে, আপনাকে লাগাম ধরতে হবে না, আমি লাগাম ধরে উঠকে টেনে নিয়ে যাচ্ছি, বলেন আপনাকে কোথায় যেতে হবে। উপর থেকে তখন যায়েদ বিন সাবিতের মতন আলেমিয়াকে বলছে তানাহা ইয়াবনা আম্মে রাসূলিল্লাহ, এ আল্লাহ পাকের রাসূলের আপন চাচাতো ভাই,
কুরাইশ বংশের সম্ভ্রান্ত আলেমে দিন, তুমি এটা করিও না, তুমি এটা করিও না, আমি একটা ছোট মানুষ আর আমার উটের লাগাম ধরে তোমার মতো এত বড় আলেম এইভাবে যাবে, এটা কিন্তু শোভা পায় না। ইবনে আব্বাস তখন তাকে জবাব দিয়ে বলছেন, হা কাজা উমের না আর নাফালাবে ওলামা এনাম, আমাদেরকে আল্লাহ পাকের নবী বলেছেন, আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমাদের মাঝে যদি কোনো আলেম থাকে তাহলে আলেমের সম্মান এই রকম করে করতে হবে। আপনি আলেম মানুষের লাগাম কেন ধরবেন? আপনার সেবা করবার জন্য আমি লাগাম ধরে ধরে হাঁটব আর আপনি আমাকে বলবেন আমাকে কোন দিকে যেতে হবে। কত বড় ইজ্জত করছে ইব্রাচারী দেখছে, আল্লাহ আমার ইজ্জত তো এত বাড়িয়ে দিল, তখন উঠ থেকে নেমে গেছে আর নেমে যাওয়ার পরে রশিটাকে হাতে করে নিয়েছে আর নেওয়ার পরে দুজন মিলে হাঁটছে, হাঁটতে হাঁটতে ইবনে আব্বাস এইরকম করেছিলেন, হাত দুটা বগলের তলে ঢুকানো ছিল, তখন হঠাৎ করে জায়েদ বিন সাবিত তাকে বলছে, এই ইবনে আব্বাস আপনার হাতটা বের করেন তো, আপনার হাতটা বের করেন তো। ই খেপা বুঝতে পারেনি যে আমার হাত আমাকে কেন বের করতে বলছে। তো যেমনি হাতখানাকে বের করা, যেমনি বের করা, তো হাতখানাকে জায়েদ বিন সাবিত হাতে নিয়ে নিয়েছেন, খপ করে ধরে নিয়েছেন আর নেওয়ার পরে নিজের দিকে টেনে এনে এমনি করে চুমা খেয়ে দিলেন, এইরকম করে হাতখানাকে চুমা খেয়ে নিলেন। ইবনে আব্বাস বলছেন, হাই হাই আপনি আমার মতো একজন খাকসার মানুষের হাতে কেন চুমা দিচ্ছেন? তখন জায়েদ বিন সাবিত বলছেন, আপনাকে আল্লাহ পাকের নবী বলেছেন আলেমের সাথে দেখা হতে গেলে এইরকম করে সম্মান করো, তার জন্য আপনি আমার উটের লাগাম ধরেছেন আর আমাকে আল্লাহ পাকের নবী তালিম দিয়েছেন যদি তোমার সামনে কোনো বড় আলেম চলে আসে তাহলে এইরকম করে তুমি আলেমের সম্মান করিও, তার জন্য আমি নবীর ফরমান অনুযায়ী আপনার হাতে চুমু দিয়ে দিলাম, আপনি আমার কাছে একজন বড় আলেম, আপনি আপনার কাজ করেছেন আমি আমার কাজ করেছি। আলেমে আলেমের ইজ্জত করছে আর আপনি পাবলিক ইজ্জত করতে পারবেন না একটা আলেমের? আপনি যদি সারা রাত নামাজ পড়েন আর একটা আলেম যদি শুধু এশারের নামাজকে জামাতের সঙ্গে পড়ে আর তারপরে দু রাকাত নামাজ আদায় করে আর এক রাকাত ভিতর পড়ে ঘুমিয়ে যাই, আল্লাহর কসম খেয়ে বলছি আপনার মতো একটা আম পাবলিক আলেমের আপনি সমান হতে পারবেন না। আপনি মনে মনে বলবেন, হবে ওই আলেমটা তো জর্দা দিয়ে পান খায়, আমি তো জীবন ওগুলাতে হাত পা লাগাইতে যাই না, ওর থেকে তো আমি নামাজি বেশি, ওর থেকে আপনি নামাজি বেশি, এটা ঠিক আছে, কিন্তু ওর পেটে যদি শরীয়তের বিদ্যা থাকে তো যেইটুকু দোষ আছে ওই দোষের জন্য ও আল্লাহর কাছে দোষী হবে, তাই বলে আপনি তার ইজ্জত কমাতে পাবেন না। আলেম আর আবেদ এক নয়, আলেম আলাদা আর আবেদ আলাদা। আপনি কেমন করে চিনতে পারবেন যে আলেমের মর্যাদা কত আর আবেদের মর্যাদা কত? জি সত্যি কথা বলছি, শেষ করে দেবো, আমার টাইম হয়ে চলে আসছে। একটা আবেদ নামাজ পড়ছে, ওর মা ওর কাছে গেছে মাঠে, যে বলছে বেটা রে 3 মাস থেকে কথা বলিনি একটু কথা বলতো, তো নামাজ পড়তে পড়তে আবেদ বলছে, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মা ডাকছে, দেখছেন কথাটা, আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মা ডাকছে, মা দেখলো যে ছেলে কথা বলবে না ফিরে চলে গেল। আবার পরের দিন এলো, ফের একই কথা, আবার পরের দিন এলো, ফের একই কথা। এটা কি জোহরের নামাজ? এটা কি ফরজ নামাজ? নফল নামাজ, নফল নফল নামাজ ছেড়ে দাও, জরুরত পড়ে গেছে দিয়ে কাজটা করে নাও, আর নেওয়ার পরে আবার নফল নামাজ পড়া, মা ডাকছে, এটা আবেদ, এটা আলেম নয়। যদি ও আলেম হতো তাহলে পরে জীবনে কোনো দিন ওর মাকে 3 দিন ঘুরেতো না। আবেদ বেচারি, ওর পেটে বিদ্যা নাই, খালি নামাজ খানায় আছে, খালি রোজাখানায় আছে, বিদ্যা নাই ওর পেটে, 3 দিন ঘুরিয়ে দিল মাকে, মাও বুড়ি মানুষ, তখন পাঠান করে একটা বদদোয়া দিয়ে চলে গেল। আর যেমন বদদোয়া দিয়ে দেওয়া, 10 মাস পার হলো না, ওর আবেদ বেটাকে বদদোয়া লেগে গেল, আর গ্রামবাসী এসে একটা বেটি ছেলের সঙ্গে মুখ কালো করার অপবাদে তাকে মেরে তার ঘরকে গুড়িয়ে দিল আর তাকে লহুলাহান করে ছেড়ে দিল। শেষের বেলায় কি বলছে, আমার মার বদদোয়া আমাকে লেগে গেছে, ও যদি মাওলানা হতো তাহলে নামাজ ছেড়ে দিত, আর নামাজ ছেড়ে দেওয়ার পরে বলতো মা কি বলছিলে তুমি? তাহলে আবেদের আর আলেমের ভেতরে আসমান আর জমিনের তফাত,
আপনার অতখানি জ্ঞান নাই শরীয়তের যতটা ওর জ্ঞান আছে। ভালো করে বুঝেন, একটা লোক শুকনো জমিতে ছিপ ফেলে দিয়ে বসে আছে, বংশি লাগিয়ে কেঁচা গেঁথে এমনি করে বসে আছে ফেলে দিয়ে, আর যেই লোক ওখান দিয়ে যাচ্ছে তখন দেখতে হাঁটে না, ও একটু দূর দিয়ে হাঁটে, দূর দিয়ে হাঁটো, একটু দূর দিয়ে হাঁটো। তখন বালকরা দেখছে মনে করে কি আছে জি, কি ব্যাপার জি, দেখতে পাচ্ছে না যে ছিপ ফেলা আছে। তো সরানে যদি ছিপ ফেলা থাকে, আর তো সরানে কি ছিপ বংশীটাকে কি খাইবে যে এই বেকুপের মতন ওখানে ফেলে রেখেছে। তো একটা আবেদ অর্থাৎ নমাজ পড়া মানুষ পেটে বিদ্যা নেই, ওখান দিয়ে যাচ্ছে, যাওয়ার টাইমে তখন বলছে কি আছে ভাই, ছিপ ফেলা আছে ওদিক দিয়ে হাঁটো। তো বলছে বারে এখানে তুমি ছিপ ফেলা কি করছো, যেমন তাই করি তোর তাতে কি আবেদ, তো পেটে অতটা বিদ্যা নেই, তো সামন দিয়ে না যে পিছন দিকে এসে আর কানের কাছে এসে বসে কইছে ভাই হে, তোকে আমি বড় ভাই কে মানছি, এরকম করে শুকনো জমিতে ছিপ ফেলাতে কি করছি, কি হবে, কোন মাছ হবে, কটার সময় মাছ ধরবে, একটু আমাকে বিদ্যাটা শিখিয়ে দে না। তো বলছে 30টা টাকা দেন, 30টা টাকা দে যেমন কহ, টাকাটা দিয়ে দিয়েছে, আর দিয়ে তখন বলছে যে 12 হাত করে খাড়া ছিপখানকে সেটা বগলে করে পার্শ্বে বাড়ি ছিল দে দৌড় বাড়ি, এই তোকে দৌড়তে 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 যা বাড়ির কাছে যা বলছে এই এই তুমি টাকালি এরম করে বাড়তে ঢুকে গেলা, তুমি টাকালে বাড়তে ঢুকে, তুমি এরম উচ্চটা গিরি করলা, তো দেখে মনে হচ্ছে বাড়তে ঢুকে যাবে। তখন ওইখান থেকে মশলা ঝাড়ছে কি আলগা বাড়িতে আমার বিনা অনুমতিতে, তো খালি ঢুকে দেখ না তোর চামড়াকে আমি কেমন 6 নম্বর করে দিছি, যা বলবি বাইরে থেকে বল, ভিতরে ঢুকবি না। হই হাল্লা করতে করতে চুলকাতে চুলকাতে দোকানে চলে গেছে। কিসের জন্য এত চিৎকার করছো জি, যে এই এই দেখছো না এই বাড়ির লোকটা, এক নিমেষের ভেতরে আমার 30টা টাকাকে মেনে নিল, 30টা টাকাকে আমার মেনে নিল, কি হলো রে কি হলো রে কি হলো রে, বলছে এই এই ঘটনা। ওইখানেই একটা পড়াশোনা লোক ছিল, ও কিন্তু এর যাওয়ার 5 মিনিট আগেই ওইখান দিয়ে গত হয়েছে, ওইখান দিয়ে গত হয়েছে, ও ওকে সাইড দিয়ে যেতে বলেছে, সাইড দিয়ে চলে গেছে। তখন বলছে তুই ওর সাথে কি করতে গেছিলি, এই 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 আমি তো ওইখান দিয়ে এক্ষুনি আসলাম, তো আমার কাছে 30 টাকা নিল না, তোর কাছে কেন 30 টাকা নিল, বলছে কেন তোমার কাছ থেকে নিল না। তুই কি বলছে, যখন আমি দেখেছি শুকনো জমিতে ছিপ ফেলে রেখেছে, তখন আমার মগজে 2টা কথা ভেসেছে, ইম্মা মা কেরুন ইম্মা মাজনুন, হয় এই লোকটা ধতর বাজ আছে, দান্দা বাজ আছে, আর না হয় লোকটা পাগল আছে। যদি পাগল হয় তো রাসূল বলেছেন পাগলের সাথে লাগতে নেই, তুমিও পাগল হয়ে যাবে, আর যদি চক্করবাজ হয় ধান্দাবাজ হয় তো ধান্দাবাজ থেকে তোমাকে দূরে থাকতে হবে, না হলে শুকনো জমিতে বংশী ফেলে দিয়ে কেঁচো গেঁথে দিয়ে যে পড়ে আছে, এ জীবনে কি কোনোদিন হয় যে তাতে মাছ লাগবে। আমার মগজ বলেছিল যে হয় লোকটা ধান্দাবাজ আর না হয় লোকটা পাগল আছে, পাগলের সাথে লাগতে হবে না, আমি চলে এসেছি, ধান্দাবাজ যদি হয় তো ধান্দাবাজ থেকে বেঁচে থাকতে হবে, তার জন্য আমি তার সঙ্গে লাগিনি, আমি চলে এসেছি, আমি বেঁচে গেছি, আর তুমি তো বিদ্যা নাই তোমার পেটের ভেতরে, তার জন্য তুমি ওর সাথে লাগতে গেছো, 30টা টাকা নিয়েছে বিদ্যা শিখিয়ে দিব বলে, আর 30টা টাকা নিয়ে বাড়ি চলে গেছে, এখন তুমি বাড়ি থেকে বের করতেও পারো না, আর তোমার চুলকানি এখন আর কমে না। তো আলেমে আর আবেদে আসমান জমিনের তফাৎ আছে, কথাটাকে ভালো করে মনে রাখবেন, আর সব সময় চেষ্টা করুন যে দেশে যারা সরদার যারা মোড়ল
যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের সম্মান রক্ষা করে চলবেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিনফানি মিনান নাসে ইজা সালহা সালহাল আমালু কুল্লুহু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল আমালু কুল্লুহু। আলেম আর সুশাসক এই দুইজন পৃথিবীর মূল আর জান ও জীবন। আলেম আর সুশাসক এই দুইজন পৃথিবীর মূল আর জান ও জীবন। এরা যদি দুইজন সুধরে যায় দুনিয়াটা জান্নাত হয়ে যাবে, কোন ক্রমে এরা যদি বিগড়ে যায় দুনিয়াতে ফাসাদে ভরে যাবে। আলেম আর শাসক যদি মিলে যায় আর এক হয়ে যায় তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে, আর আলেম আর শাসক যদি বিগড়ে যায় তাহলে আল্লাহর দুনিয়াটা নরকে পরিণত হয়ে যাবে। পঞ্চায়েতের মাল হাজার হাজার আসবে, একটাও চোখে দেখতে পাবেন না। আলেম এত নোংরা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে যে আলেমকে আলেমের মতো দেখে মনে হবে না, মিম্বারে গিয়ে ওয়াজে দাঁড়াবে এরকম সাহস বুকে থাকবে না, এতটাই নিজেকে কলঙ্কিত করে দেবে। তার জন্য হযরত উসমান বলেছেন, শাসক আর আলেম যদি ভালো হয় তো দেশটা জান্নাত হয়ে যাবে, আর শাসক আর আলেম যদি বিগড়ে যায় তাহলে দেশটা নরকে পরিণত হয়ে যাবে। ভাই সাহেবেরা, ডবল অপারেশনের লোক, দেড় ঘন্টা কথা বলা শেষ, আর ঘড়িতে বলছে 12টা, পরের গাড়িতে বাড়ি যেতে হবে সেই শামসি, আরামকে হারাম করে। অতএব আপনাদের কাছে আমার শেষ আরজি তাহলে এই, আমি একা একা, আমি একা একা আপনার বাপ মা দাদু দাদি নানা নানি আহল আয়ালের জন্য দোয়া করব। আপনারা সাথে থাকলে ভালো, না থাকলে ভালো, যতটি লোক আছেন আমাকে 10-20-30 করে যদি দেন তো আমার হাতে এখন 5,000 টাকা কালেকশন হবে, এক কথা। দুই নম্বর কথা, আপনারা সবটি লোক জান্নাতি হন এটা আমি মন থেকে চাই। তো জান্নাতের কোন কাজটা করে আপনি জান্নাতি হবেন আপনাকে 35টা কাজের কথা বলবো। 35টা কাজের একটা কাজ যদি করেন তাহলে আপনি জান্নাতি হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 35টা কাজ আপনাকে এখন বলবো কি, একটা কিতাব আছে 80 পাতার, কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। এই বইখান হাদিস আর কোরআন দিয়ে সাজিয়ে আমি লিখেছি, মাত্র 20টা টাকা হাতের ময়লা দিবেন, দিয়ে নিয়ে যাবেন, আপনার বেটি বিবি ছেলেপিলেরা পড়বে আর আপনি মাঝে মাঝে পড়বেন। একটা আমল যদি আপনাকে ভালো লেগে যায় আর আপনি করে নিতে পারেন তাহলে আমি বদরুদ্দ যা বলবো যে আমার শ্রম সার্থক হয়ে গেছে, আর আমার ভাই নিজেকে বানিয়ে নিতে পেরেছে যে একটা অন্তত পক্ষে সিঁড়িতে পা রাখার মতো ব্যবস্থা সে করে নিয়েছে। তাহলে নিয়ে যাবেন মাত্র 20টা টাকা দিয়ে একখানা বই বালবাচ্চার নামে, নিজের নামে। এবার উঠে আসুন আর এসে দায়িত্বটাকে পালন করুন। 20টা করে টাকা, 30টা করে টাকা, হ্যাঁ ওটা আছে হাতে, কে আসবে এই তালবিলিমটা, এই ওদিকে, এই ওখানে দিয়ে দাও, বই খালি রেখে দাও ওখানে, তুমি নিয়ে নাও ইমানের সাথে আর টাকাটা রেখে দাও, কে দিচ্ছে মাশাআল্লাহ।